ঘূর্ণিঝড় মিথিলির প্রভাব আসলে হাতিয়া উপজেলাতেও পড়েছে। আমাদের ইতিমধ্যে 6 নম্বর বিপদ সংকেত আমরা পেয়েছি। তো বিপদ সংকেতে আমাদের যে নৌযানগুলো চলাচল বা মাছ ধরার ট্রলারের চলাচলগুলো বন্ধ আছে, এবং একই সাথে আমরা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, এবং যেন নিরাপদে জনগণ সেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করতে পারে প্রয়োজনে, তার জন্য যে স্বেচ্ছাসেবক টিম এবং একই সাথে মেডিকেল টিম এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকেই প্রস্তুত আছে। তো সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব।